প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সাথে সাংবাদিকদের এই মতবিনিময় সভার আয়োজন করে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন এন্ড ডেমোক্রেসি আরএফইডি। বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনে এই সভায় উপস্থিত ছিলেন ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা, আরএফইডির কার্যনির্বাহী কমিটির সদস্য সহ অন্যান্য সাংবাদিকরা। সিইসি তার বক্তব্যে বর্তমান কমিশনের উল্লেখযোগ্য কাজের তথ্য তুলে ধরেন। এ সময় সিইসি বলেন, করোনার জন্য কিছু কাজ অসম্পূর্ণ আছে, তাই এই কমিশনকে দায়িত্ব পালনে পুরোপুরি সফল বলা যাবে না। ব্যাপকভাবে সীমানা নির্ধারণের কাজ, নির্বাচন কমিশন একটি জটিল কাজের ক্ষেত্র উল্লেখ করে সিইসি বলেন, এখানে যারা কাজ করে তাদের নিয়ে সমালোচনা থাকবেই, তবে কেউ কেউ উদ্দেশ্যমূলকভাবে সমালোচনা করেন। সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারের প্রসঙ্গ তুলে সিইসি বলেন, ইসিতে কাজ করার সুযোগ দেওয়া হয়নি বলে তিনি কমিশনের বিরুদ্ধে সমালোচনা করেন। সুজনের সম্পাদকের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ আছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। তিনি নির্বাচন কমিশনের কথা এলেই এই নুরুল হুদা নির্বাচন কমিশনের উপরে কথা বলে ফেলেন। প্রায় 1 কোটি টাকার আর্থিক অনিয়মের খবর আছে, অভিযোগ আছে, তারপরে কাজ না করে টাকা নেওয়ার অভিযোগ আছে, তারপরে নির্বাচন কমিশন সভায় তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের সিদ্ধান্ত আছে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা তার কার্যকালে সংবিধানের ব্যত্যয় ঘটিয়েছেন বলেও অভিযোগ করেন সিইসি। নির্বাচন কমিশনের দায়িত্ব 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা, তিনি নির্বাচন করেছেন 690 দিন পরে। এই সাংবিধানিক ব্যত্যয় ঘটানোর অধিকার তাকে কে দিয়েছে? নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করেন প্রধান নির্বাচন কমিশনার। উনার একটা ব্যক্তিগত এজেন্ডা থাকে, উনি এটা বলেন, সবসময় বলে যাচ্ছেন। এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন কঠিন হলেও সুষ্ঠু নির্বাচন সম্ভব এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার এটাই একমাত্র পথ। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।